দিল্লিতে বিপজ্জনক বায়ু দূষণ নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রোববার ভারতের রাজধানীতে হতে চলেছে বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে 7:30। তবে দিল্লিতে বায়ু দূষণ এখন এতটাই মারাত্মক রূপ নিয়েছে যে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দিল্লির সব স্কুল কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় অনেকেই বলছেন এত বায়ু দূষণের মধ্যে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। তবে ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির দিল্লি থেকে জানাচ্ছেন, দিল্লিতে নেমে তারাও এটা অনুভব করছেন যে শ্বাস নিতে সমস্যা হয়, কখনো কখনো চোখও জ্বালা পোড়া করে। বাংলাদেশ দলের অনুশীলনের সময় দেখা গেছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস সহ এবং বোলিং কোচ ড্যানিয়েল ব্যাটরি মাঠে নেমেছেন মুখোশ পরে। সংবাদ মাধ্যমে শুক্রবার প্র্যাকটিসের সময় ড্যানিয়েল ব্যাটরি, হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির মুখোশ পরা ছবিও ভাইরাল হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়, ডোমিঙ্গো দিল্লির ধোঁয়াশা সম্পর্কে বলেছেন পরিস্থিতি আদর্শ নয়, কিন্তু দুটি দলেই এই অবস্থার মধ্যে খেলবে, তাই এটা নিয়ে অভিযোগ তুলতে চাই না, এর মধ্যেই খেলতে হবে। দিল্লিতে বায়ু দূষণের কারণে এখন আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত খেলা হচ্ছে না। আইপিএল এর কয়েকটি ম্যাচ অবশ্য দিল্লিতে হয় যাতে বিদেশি খেলোয়াড়রা এসে খেলেন। তবে দিল্লিতে শ্রীলঙ্কা ভারত টেস্ট ম্যাচের সময় খেলোয়াড়দের মাঠে মুখোশ পরে থাকার ছবি নিয়েও সমালোচনা হয়েছিল বিশ্বজুড়ে। ভারত বাংলাদেশ ক্রিকেট দলের এই পূর্ণাঙ্গ সফর যেন হয় সেজন্য অনেকদিন ধরেই দেন দরবার চলছিল, তাই এই দূষণের ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো হয়নি বলেই মনে হয়। বিসিবি হয়তো মনে করছে যে সফরটা ভালোই ভালোই হয়ে গেলেই ভালো। বর্ষণ কবির জানাচ্ছেন বাংলাদেশ দলের অনুশীলন দেখতে বেশ কিছু উৎসাহী দর্শককেও দেখা গেছে মাঠে। দিল্লি শহরের বায়ু দূষণ নিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা কতটা উদ্বিগ্ন এই প্রশ্ন করা হলে বর্ষণ কবির বলেন, দিল্লির পরিবেশ নিয়ে অন্তত দুজন বাংলাদেশি ক্রিকেটারের সাথে কথা বলেছেন তিনি। তারা বলেছেন যে এরকম বায়ু দূষণের মধ্যে খেলায় মনোসংযোগ করা অত সহজ নয়। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।